খুলনায় আন্তর্জাতিক নারী দিবসে নারী উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়েছে। সকালে সাউথ বাংলা এগ্রিকালচারাল এন্ড কমার্স ব্যাংকের খুলনা শাখা কার্যালয়ে সম্মাননা স্মারক তুলে দেন ব্যাংকটির পরিচালক বেগম সুফিয়া আমজাদ। এ সময় দেশে আর্থসামাজিক উন্নয়নে নারী ভূমিকা তুলে ধরেন তিনি। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালক মোহাম্মদ নওয়াজ, স্বতন্ত্র পরিচালক ডক্টর সৈয়দ হাফিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সাফল্য এই ব্যাংকের সাফল্য